বসে গেছি এই নাও আর এর সঙ্গে ইয়ে খাবে নাকি শেজওয়ান চাটনি তো নিয়ে আসি হ্যাঁ খাবো তো অবশ্যই নিয়ে আসি দাদা শেজওয়ান চাটনিটা ইচ্ছাটা এলোমেলো হয়েছিল কারণ কি এখানে আমি বসেছিলাম এই মশার কাপড়টাকে সরাই আর এই এই প্যান্টটা কি করবো আগের দিন পরে গেছি কিন্তু তো একবার পরেছি একবার তার আগে কাঁচা ছিল চলো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাক বাকি কাজগুলো করে তারপর আবার বসে পড়বো এইবারে ওর চুলটা ভালো কেটেছে আগেবারে চুলটাও তো ভালো কাটেনি এবার খেতে দেখবে আলাদা একটা লেভেলের টেস্ট হবে ভেন্ডি আলুর তরকারি আর মাছের ঝোল তো এইটা একবার খেয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো নুন লঙ্কা পেঁয়াজ নিয়ে দিয়েছে যা বলার নেই বাবা ওরা স্পুনও দেয় এক্সট্রা আছে আইটেম হলো আজকে তো এটা দিয়ে আমি এন্ড করলাম এখন অবধি আর কোনো পেন্ডিং টাস্ক নেই এরপরে যা হবে সব ফ্রেশ আসবে আর সেগুলোতে করতে হবে তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কালারফুল ড্রিমস আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল অনেক সকালে উঠে পড়েছি ভেবেছিলাম একটা জায়গা যাওয়ার আছে তারপর সেই প্ল্যানটা ড্রপ করেছি কিন্তু আমরা একবার এই আমাদের একদমই সামনে ডেকাথলন খুলেছে তো ওখানে অনেক কিছু অফার্স অ্যান্ড অল চলছে তো ভাবছিলাম ওটা একবার ঘুরে আসবো বিকালে যাবে যদি টাইম হয় এক ঘন্টাই তো লাগবে তো একটা ব্যাগ কেনার আছে কেন কি পরের সপ্তাহে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি হচ্ছে চুলে স্মুথনিং বাবা এখন এত বেশি রাশ দুর্গা পুজো বলে তো সেই কারণের জন্য আগে প্রি বুকিং করতে হবে উইথ অ্যাডভান্স তো সেই কারণের জন্য 1000 rupees অ্যাডভান্স নিয়েছে তারপরে বাকি যা টাকা লাগবে সেটা তো লাগবে তো নেক্সট স্যাটারডে মানে 30th দুপুর দুটোর সময় আমি বুক করেছি স্লটটা কেন কি আরও দেরি করলে এমনি বর্ষার দিন বৃষ্টি হবে না হবে তো সেই কারণে যেন আগেবারে মতো ভুল করবো না আগেবারে আমি বাইকে গেছিলাম কিন্তু মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল তো মানে বুঝতে পারিনি যে এরকম হবে যে ওরা স্মুথনিং করার পর তোমার হেলমেটটা ইয়ে করা যাবে কি বলে যেন হেলমেটটা পরে আসা যাবে না তো সেই কারণের জন্য আবার আমাকে একটা উবার করতে হয়েছিলো আর ও ছিল গাড়িতে বাইকে এসেছিলো তো এবারে ভাবছি একদম ফোর হুইলার নিয়েই যাবো যাতে একদম ওই একসাথেই আসতে পারি কি দরকার ওরকম করে আসার আর পরের দিনের বেলায় যখন ওয়াশ হয়ে যাবে তখন তো তুমি এমনি ইয়ে করতে পারবে কি বলে যেন হেলমেট পরেই আসতে পারবে তো সেটার দিন আর দরকার নেই তো সেই জন্য স্যাটারডে করবো আর পরে মানডে অফিস যাবো না মানডেতে গিয়ে আগে ওয়াশটা করে নেবো তো যাই হোক উইথাউট এনি ফার্দার অ্যাডু আজকে দিনটা স্টার্ট করছি আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব শেয়ার করে দিও চলো দেখতে থাকো আজকে দিনটা রেডি আজকে ঘি দিয়ে শিখেছি হ্যাঁ আর এর সঙ্গে ইয়ে খাবে নাকি শেজওয়ান চাটনিটা নিয়ে আসি হ্যাঁ খাবো তো অবশ্যই নিয়ে আসি দাদা শেজওয়ান চাটনিটা ঠিক আছে কাজ স্টার্ট হয়ে গেছে আমার এদিকে চলছে ও এখনো লগ ইন করেনি ও যদিও 4টে থেকে তো ওই জন্য ওরটা রাখা আছে আর এই যে দুজনে দুবাটি দই নিয়ে নিয়েছি এবার বাকি একটু কাজ আছে সেগুলো কাজ করে আবার অফিসে কাজে বসে পড়বো বিছানাটা এলোমেলো হয়েছিল কেন কি এখানে আমি বসেছিলাম এই মশার কাপড়টাকে সরাই আর এই এই প্যান্টটা কি করবো আগের দিন পরে গেছিলাম যে তো ওটা একবারই পরেছি একবারই তার আগে কাঁচা ছিল তাই না তাহলে ওটা রেখে দিই এখন পরে ইয়ে করবো আর এখানে এই যা ব্যাগগুলো সব রাখা আছে এখানটাতে ওগুলো সব অন্য জায়গায় রাখতে হবে আজকে তো ইউজ হচ্ছে না আলমারি ভেতরে না ব্যাগগুলো ঢুকাচ্ছি না কেন কি আলমারিটা নষ্ট হয়ে যাবে অনেক ভারী ভারী এটা ভেতরে অনেক জিনিসপত্র আছে তো সেই কারণের জন্য আলমারি ভেতরে আর রাখছি না এই টুলটার ওপর রেখেছি রুম টুম ক্লিন হয়ে গেছে টুলটাই ওইদিকে শিফট করে দেবো এই জায়গাটায় শিফট করে দেবো নিয়ে ব্যাগগুলো রাখবো তো চলো তাতে খাওয়া হয়ে যাক নিয়ে বাকি কাজগুলো করে তারপর আবার বসে পড়বো এইবারে ওর চুলটা ভালো কেটেছে আগেবারে চুলটাও তো ভালো কাটেনি এবারে চুলটা বেশ সুন্দর কেটেছে ভালো লাগছে লাঞ্চ নিয়ে স্নান হয়ে গেছে এটা এটা একটা নতুন জিনিস যেটা হয়তো তোমরা খেয়েছো নাকি জানি না আমরা এটা খাই উচ্ছেটাকে ভালো করে তেল দিয়ে ভাজবে নিয়ে আলু সিদ্ধর সাথে মাখবে খেতে দেখবে আলাদা একটা লেভেলের টেস্ট হবে ভেন্ডি আলুর তরকারি আর মাছের ঝোল তো এটা একবার খেয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে উচ্ছেটা উচ্ছেটা যেমন পেঁয়াজ দিয়ে ভাজবে তারপর নুন লঙ্কা দিয়ে এখানে মেখে খেয়েও গরম ভাতে খুব টেস্টি তো চলো তাড়াতাড়ি লাঞ্চ করা যাক ব্লুবেরি চিজ কেকটা খাওয়া হয়ে গেছিলো আরও একটা পেস্ট্রি নিয়ে আসা হয়েছিল সেটা হচ্ছে চকো চিপস সেটা আজকে খাওয়া হবে প্লাস্টিকের কোয়ালিটি এত মিও আমারে কমিয়ে দিয়েছে যা বলার নেই ও বাবা ওরা স্পুনও দেয় এক্সট্রা আছে
তো এই যে চকো চিপস পেস্ট্রি দুটো আনা হয়েছিল, এটা ভাবছিলাম কালকে রাখবো, আজকে আর খাবো না, কিন্তু খেয়েই নি। আর রেখে কি হবে, এদিকে এও কাজ করছে আর আমার এদিকে কাজ চলছে, তো চলো খেয়ে নি। আগে আজকে ফাইনাল সেট অফ আয়রনিং এর যেটা বাকি ছিল পেন্ডিং ওয়ার্ক ডান হয়েছে। তো এখানে মোটামুটি 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা আইটেম হলো আজকে। তো এটা দিয়েই আমি এন্ড করলাম, এখন অবধি আর কোনো পেন্ডিং টাস্ক নেই, এরপরে যা হবে সব ফ্রেশ আসবে আর সেগুলোতে করতে হবে। তো আজকেও মোটামুটি লাগলো, তাও 1-1.5 ঘন্টা তো লেগেই গেল, কারণ একটা শার্ট ছিল আমার, এখানে দেখতে পাচ্ছ এই হোয়াইট কালারের শার্টটা, এটা পিওর কটন হওয়ার জন্য এটা আয়রনিং করাটা না খুব ডিফিকাল্ট, মানে এত ভাঁজ হয়ে থাকছে সবসময় পুরো হিট দিয়ে, ফুল হিট, তারপরে স্টিম জল দিয়ে দিয়ে করতে হচ্ছে, কারণ না হলে ওই ভাঁজগুলো আসলে যেতে চায় না কোনো মতে। তো যাই হোক, ওইটাতে বেশি সময় লাগলো, বাকিগুলো ততক্ষণ লাগেনি, কিন্তু আমি যেহেতু দেখছি আমার শার্টে প্রচুর টাইম লেগে যাচ্ছে। তো যাই হোক, হয়ে গেছে, এবারে চলো তাড়াতাড়ি ডিনারটা করে নেবো, কারণ এরপরে আমার প্রচুর কাজ আছে অফিসের, সেগুলো নিয়ে বসবো, অফিসের জন্য রেডি হবো কালকের জন্য। থেকে এবারে জাস্ট দেখালাম তোমাদেরকে আমার ইয়েগুলো, আয়রনিং এর যা পেন্ডিং কাজ ছিল সব করে নিয়েছি, এবার ডিনারটা করবো, কারণ অফিসের প্রচুর কাজ আছে সেগুলো নিয়ে বসতে হবে, এখন অনেক রাত অব্দি চলবে। তার আগে একটা কাজ করে রাখবো, কালকে অফিসে যে জামা প্যান্ট যেগুলো পরে যাব সেগুলো বার করে রেখে দেবো, কারণ ওগুলো বার করে না রাখলে না সকালে উঠে একটা হুড়োহুড়ি লাগে, মানে মনে হয় যে আচ্ছা এটা নেবো ওটা নেবো, আগে থেকে যদি রেডি হয়ে থাকি বা মানে প্রি ডিসাইডেড থাকে না, তো সেগুলো নিয়ে অত ঝামেলা লাগে না, ঠিক আছে ওটা রেখে দিয়েছি ওটাই পরে যাবো, এরকম একটা মেন্টালি একটা মানে মেন্টালিটি হয়ে যায় একটা। তো যাই হোক, সেইগুলোই করে রাখবো, আর ব্যাগটাও অবভিয়াসলি রেডি করে রাখবো, কারণ সকালে ভোরবেলা থেকে ওর অন কল আছে আর আমি তো উঠবো একটু দেরিতেই, তো ওইটাই বুঝতেই পারছো, কারণ তাড়াহুড়ো লেগে যাবে, ব্রেকফাস্ট বানানোর আছে অল, মানে প্রচুর কিছু কাজ থাকবে, তো এইসবের জন্যই সব রেডি করে রেখে দেবো, যাতে করে সকালে উঠে হ্যাসেল ফ্রি ভাবে জাস্ট স্নানটা করে একটু ফ্রেশ হয়ে চলে যেতে পারি। তো চলো ডিনারটা করে ফিরে আসবো।